হ্যালো বন্ধু, হ্যালো বন্ধুরা, আমি আজকে দেখাবো যে আপনারা একই সাথে চারটা আপনার ফেভারিট ভিডিও কিভাবে প্লে করবেন। মানে একটা স্ক্রিনে একই সাথে চারটা ভিডিও চলবে যদি আপনি চালাতে চান, তো সেটা কিভাবে করবেন সেটাই আজকে দেখাবো, চলুন। তো আর যদি আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমি নতুন নতুন প্রতিদিন একটা করে অ্যাপসের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, সাথে ঘন্টি বাটনে ক্লিক করে দিবেন, তাহলে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। তো একটা অ্যাপস ডাউনলোড করতে হবে প্লে স্টোর থেকে। তো অ্যাপসটা আমি এখানে দেখাচ্ছি কি, এই যে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপসটা মাল্টিপল ভিডিও অ্যাট সাম টাইম। তো এই অ্যাপসটা আপনারা ডাউনলোড করে নেবেন, আমি ডাউনলোড করে নিয়েছি, এবার আমি ওপেন করে দেখাবো। তো ওপেন করার পরে এইভাবে আপনার সামনে একটা ফেস আসবে। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন ইয়েলো হলুদ কালারের প্লাস চিহ্ন, তো এই প্লাস চিহ্নে আপনি ক্লিক করবেন। তারপরে আপনার এখানে মেমরি কার্ড আসবে, মেমরি কার্ডের মধ্যে যে গানগুলো আছে তো এখানে আমি গানগুলো নিয়ে আসবো। ধরুন এই গানগুলো আমি একটা এখানে প্লে করলাম, এখানে একটু অ্যাড দিবে, একটা এখানে নিয়ে আসলাম, আরেকটা নিয়ে আসবো, এই আরেকটা এখানে নিয়ে আসলাম, আরেকটা এখানে নিয়ে আসবো, আরেকটা এখানে নিয়ে আসবো, সরি। এই যে এখানে দেখুন একই সাথে চারটা গান চলছে, আপনারা যে কোনো আপনার চারটা গান একই সাথে চালাতে পারবেন একটা প্লেয়ারে। তো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ধন্যবাদ। আর এখানে যদি আপনারা বলেন যে আমি চেঞ্জ করবো বা একটাকে একটা প্লে করবো, তো এই যে এখানে দেখতে পাচ্ছেন উপরে দেখুন এই যে এখানে ক্রস চিহ্ন আছে, ক্রস চিহ্নটাতে আপনি ক্লিক করে আপনার ইয়েটাতে কেটে দিতে পারবেন। যেমন এটাতে আমি ক্লিক করলাম, কেটে গেলে, বা ফের যদি আপনি নিয়ে আসতে চান নিয়ে আসবে, বা মিউট করতে চাইলে স্পিকারে এখানে মিউট করে দিবেন। তো বন্ধুরা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন, ধন্যবাদ।